আগামী বুধবার মহালয়া অমাবস্যার মাধ্যমে হবে দেবী পক্ষের সূচনা দেবী দুর্গার দশটি রূপের দেখা মিলবে খুলনার ডুমুরিয়া একটি মন্দিরে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ধর্মগ্রন্থের বিভিন্ন কাহিনীও তাই তো নিয়ে এই ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা মন্দিরের নিরাপত্তায় কড়া নজরদারিতে আছে আইন শৃঙ্খলা বাহিনী খুলনা শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে ডুমুরিয়ার খড় সংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গা মন্দির প্যান্ডেলের মধ্যে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর প্রতিমা মন্দিরের একশো সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী তাই এবার কিছুটা ব্যতিক্রমী আয়োজন দেবী দুর্গার দশ রূপের সাথে রাখা হয়েছে একশো সাতচল্লিশটি প্রতিমাও ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ মহাভারত গীতা ও পুরাণ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের পৌরাণিক কাহিনী তাই তো প্রায় তিন মাস ধরে ভাস্করদের মধ্যে মেধা মননে তৈরি হচ্ছে এসব প্রতিমা অসমাপ্ত হলেও এসব দেব দেবী দেখতে দিনরাত মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্ত দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সহযোগিতা চেয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে মন্দিরের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন সহ পুরো আয়োজনে থাকবে কড়া নিরাপত্তা খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান পূজার সময় এখানে প্রচুর ভিড় হবে নারীদের তল্লাশি করতে আলাদা নারী কর্মী নিয়োগ করা হবে এবার খুলনায় নশো তেরোটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে